একটু ভিডিওটা বড় হলেও সবাই যেন আমার কথাগুলো মন দিয়ে শোনে, ঠিক আছে? তো মনে করেন যে আমি তো ইকবালকে ভালোই মনে করতাম, ইকবালের পরিবারকেও ভালো মনে করতাম, সেখানে গিয়েও থাকতাম, এখানেও থাকতাম, মানে মিশে খুশে। কথা ছিল যে হচ্ছে কোনো মানে আমার ছেলেকে হাতে তুলে দিয়ে গেলাম, তবে আমার বিয়েটা যে সময়টা হয়েছে বা বিয়ে যখন দেয় তখন কিন্তু আমার ভাইয়েরা ভিডিও করতে লাগছিল, আমার শ্বশুর সেই ভিডিও করতে বাধা দিয়েছিল, ঠিক আছে? বাধা দেওয়ার কারণে আপনাদের সমক্ষে দেখাতে পারিনি যে আমার বিয়েটা কোন সময় হয়েছে, কোন আমার ভাইয়েরা এর জন্য বকাও খেয়েছে, তারা মন খারাপ করে চলেও গেছিল। তবুও আমি ওই বরের মুখের থেকে তাকিয়ে, মুখের তরে তাকিয়ে আমার বড় ভাইদের, যাদের সাথে আমি থেকে আপনাদের মাঝে পরিচয় হয়েছে, আমি তাদেরকে কিছু বলিনি। লতা, হ্যাঁ, তুমি বললে যে ভিডিও করতে চাইছিল, আসলে এর মধ্যে বিয়ের ভিডিও করা লাগবে কেন? এই মাঝখানে কোনো কথা হয়েছে নাকি যে হঠাৎ এই কথা? মাঝখানে এই কথাটা হয়েছে যে আমি ওকে বিয়ে করিনি, এই কথাটা বলছে ইকবাল, ঠিক আছে? হচ্ছে আমি ওকে, হ্যাঁ, অস্বীকার করছে, তবে এই রাতকাল বলতেছি সে আমাকে বিয়ে না। এখন কি সব কথাই খুলে বলা লাগবে? রাতকাল বলা লাগবে কি? বিয়ের গায়ে হলো সব ভিডিওই আছে। হ্যাঁ, আছে, সেসব ভিডিও তো আছে, মনে করেন যে, আর হচ্ছে আমার বিয়ে পড়েছে সেসব কাগজ, ওরা মনে করছে কি যে হচ্ছে ওরা এতটাই বোকা সেসব কাগজপাতি মনে হয় রাখেনি, ঠিক আছে? ওরা এটা ভাবছে, ওরা মূর্খ তো, আমার পরিবার, আমার মা বাবা, মানে আমার মা মূর্খ হতে পারে কিন্তু আমি তো না, বুঝেন নেই। ওরা এটা ভাবছে যে ওর বিয়ের কোনো কাগজপাতি রাখে নেই বা আমার এ মতনই, আমরা যারা ছুড়ে ফেলা দেওয়ার একটা মেয়েকে নিয়ে আসছি, ওদের মেয়েও মনে করে ওরকম ভাবে আর একটা নিয়ে আসবে, কিন্তু তা তো না, আমার তোর অধিকার আছে, আমি তোকে তো মনে করেন যে ওকে তো আমি এত সহজে ছাড়বো না, বুঝেন নেই। আমি শুনছি সবার কাছে যে আমার জন্য আইন অবশ্যই আছে, তারা আমাকে অবশ্যই হেল্প করবে, কারণ অনেকে আমাকে ফোন দিয়ে বলছে যদি তোমাদের, তোমার কোনো সহযোগিতা লাগে তাহলে আমাকে বলবে। একটা ভাইয়া আমাকে নিজে সরাসরি ফোন দিয়ে বলছে যে তুমি যদি চাও, আমরা হচ্ছে আমার, আমি কিন্তু আর্মির চাকরি করি, যেটা সত্যি কথা, আমার কান্না দেখে তারা বলছে যে আমি আর্মির চাকরি করি, আমার বাবাও সেই চাকরি করে, তোমার বিষয়ে বাবার কাছে বলেছি, বাবা বলেছে শুধু লতাকে বল যে আমরা যাবো নাকি, গিয়ে পিঠের ছাল কোথায় আছে যখন তুলে দিয়ে আসবো না তখন কেমন লাগবে না, ওই এমনিতেও বলে বাড়ি নেই তার, যে তার সাথে বিয়ে হয়েছিল, যেটুকু আছে ওটুকু আর থাকবে না, যাতে মানে সময় দিছে যাতে ভালো হয়ে যায়। আর আমিও বলছি, আমাকে বললো যে হচ্ছে তোমার তো, তোমার তুমি তুমি হচ্ছে গা জানলা না শুনলা না একটা এমন একটা ছেলের সাথে তুমি রাজি হয়ে গেলা বিয়েতে, এটা আবার কেমন কথা? তা আমি বললাম যে আমার মা আর ওনার মা, মানে ইকবালের মা, ঠিক আছে, আমি সব কিছু ভেঙে বললাম, ভাইয়া আমাকে তো বলতে হবে ভেঙে, মানে জানতে চাইলে তো আমাকে সপ্তাহ তার ভিডিওর মধ্যে বলা যায় না। তো আমাকে প্রশ্ন করছিল পার্সোনাল ভাবে, তো হচ্ছে তাই আমি বললাম যে ওর মা হচ্ছে হঠাৎ একদিন আমার মা এসে বলতেছে যে এরকম এরকম একটা ছেলে ওই পুস্তিকাটা হচ্ছে মিকার জসিম আছে, হ্যাঁ, তো ওখানে তোমাদের সম্পর্ক কিভাবে হলো সেই ঘটনা? হ্যাঁ হ্যাঁ, সেটাই হচ্ছে, সেটাই তে ওই অনেকার একটা ছেলে কাজ করে, তো কাজ করে, আমি বলতে তো কাজ করে তাই কি হয়েছে, তো সমস্যা কি? তো বলতেছে যে ওর মা বলতেছে ওর বাড়ি ঘর নেই, মিথ্যে কথা না কিন্তু এগুলা, ঠিক আছে? এগুলা যদি আমার মিথ্যে কথা হয়ে থাকে তাহলে এখন যদি তারা সিটারি কথা বলে তাদের বিষয়ে, তারা দোষ এখন এড়িয়ে চলবে কিভাবে সেটা, বুঝেছেন? তো এরকম আসি বলতেছে, আমি আমি তো আমার মায়ের কথা কোনো সময় ফেলি নেই, আশা করে যায়। তো আমি বলতেছি যে কি হয়েছে তে, তার বলতেছে তোর হচ্ছে তোর দেখতে আসবি নে ওই অমুকের মা আর অমুকের মা। আমি কিন্তু ওই ইকবাল তখন চিনতাম না বা দেখিও নেই কোনোদিন, তে হচ্ছে আমি ওই দিকে শুটিং করতেছিলাম, তো তখন আমি তো শুটিং আগের থেকেই করি, তো শুটিং করছিলাম, তখন ওই ইকবলের মা আর ইকবলের বাপ, হচ্ছে রেখা, মানে আমার শাওরির নাম রেখা আর হচ্ছে আমার শ্বশুরের নাম সকু, ঠিক আছে? তো ওনারা আসছে, তো আমাকে ডাক দিয়েছে, আমি মনে করছি আবার বেড়াবি বেড়াবে আসছে, ঠিক আছে, হয়তো বা অনেকে তোমাকে দেখতে, হ্যাঁ, অনেকেই আসে মাসে আবার বেড়াবি। তো ওই ঘরের মধ্যে গেলো, ঘরের মধ্যে যে আমার কাছে বসে পড়লি, আমার ফোন নাম্বার চায়, তা আমি বললাম যে ফোন নাম্বার আপনি কি করবেন, আপনি আমার ফোন নাম্বার কি করবেন? তো বলতেছে যে দেও তো কাজে লাগবে, আমাকে বলে নেই যে তোমাকে বিয়ে দিব, ঠিক আছে, এটা বলে নেই। তো এমন ভাবে বলতেছে, আমি ওই কথার, আপনারা তো জানেন আমি আমার কেওয়া লোক, দুইজন মানে একজন একটু মিষ্টি কথা বললে আমি সেইখানে সেই ধরে চলে যাই, ঠিক আছে? তো আমি ফোন নাম্বার দিতে চাইলাম না, তারপর অনেকবার বলার পর আমার মা আবার আসে, তো উনি তো হলি, তো বলতেছে দে ফোন নাম্বার দে, এবার করতেছে, তো ফোন নাম্বার দিয়ে দিলাম, দেওয়ার পরে হচ্ছে 100 টাকা দিয়ে গেছে আমার হাতে, তখন বুঝতে পারছি, হ্যাঁ, 100 টাকা, হ্যাঁ, 100টি, তাহলে বুঝেন কত কত বুদ্ধি ওদের।
100 টাকা দিছে আমি মানে বুঝে ফেলেছি তখন যে আমাকে দেখতে আসছে অবশ্যই তো আমি বললাম আমি কিন্তু বললাম যে আমাকে আপনাদের পছন্দ হয়েছে আমি কিন্তু সুন্দর নয় বিশেষ করে আমি মিডিয়ায় কিন্তু কাজ করি আমি কিন্তু হচ্ছে সবার সাথে আমার চলাফেরা করতে হয় এটা কিন্তু মাথায় রাখবেন এখনো কিন্তু আমার জীবনটা শুরু হয় নাই আপনার ছেলের সাথে আপনার ছেলে যদি এটা মেনে নিতে পারেন তাহলে তাকে যা বলবেন এগুলা তো বলল যে তুমি যা বলার ফোনে বলে দিও ঠিক আছে তো ওই ইকবালে গিয়া মনে হয় নাম্বার দিছে ফোন ছিল না ওর এখন ওর মা ওর ফোনটা দিয়ে দিছে মায়ের ফোনটা ওর হাতে দিয়ে দিছে আমার সাথে কথা বলার জন্য তো ফোন দিয়ে দিছে আপনাদের তো আমি এসব বিষয়ে বলি নাই তো তারপরে মনে করেন যে তো হচ্ছে গা তারপরে মনে করেন যে ওই ইকবাল ফোন দিছে ফোন দিছে ফোন দিয়ে আমি মনে করছি কিরা এর নাম্বার থেকে ফোন দিল তো সালাম দিলাম সালাম দিয়ে কথা বললাম এখন বলতেছে যে আমাকে তো তোমার মা বাবা মানে মানে হচ্ছে তোমাকে তো আমার মা বাবা দেখে আসছে সেই পছন্দ হয়েছে হ্যাঁ এরকম কথা বলছে ইকবাল পরে ফোন দিয়ে তোমাকে বলেছে হ্যাঁ হ্যাঁ সেই পছন্দ হয়েছে তো আমার মা বাবার পছন্দ তো আমার পছন্দ তো আমি তখন একটা কথা বলছিলাম ভাইয়া কথাটা এখন আমার অপরাধ হবে কিনা জানি না যে আপনি যখন মায়ের পছন্দে আমাকে নিবেন বা বিয়ে করবেন তাহলে তো আপনি আপনার মায়ের পছন্দে আমাকে ছাড়বেন এই কথাটা বলেছিলাম হ্যাঁ এই কথা বলেছিলাম তো বললো যে না মায়ের পছন্দে ছেলেরা বিয়ে করে দেখে মায়ের কথা মতন কি আর বউ ছাড়ে নাকি তো এরকম কথা বললো তো আমি মনে করলেন যে আস্তে আস্তে কথা বললাম তিন চার দিন বলেছিলাম না তো বলার পরে ওই মনে করলাম যে তিন দিনের মাথায় যে আমার ওই ছেলে ওর মায়ের সঙ্গে এই বাড়িতে চলে আসছে বুঝছেন ওরাই নিয়ে আসছে নিয়ে আসার পরে তারপরে আমাদের ওই দিক থেকে কাজিমাজি আসছে তো আপনাদের আমি পরে যখন ওরা আসলো তখন আপনাদের আমি ফোন দিলাম যে ভাই হচ্ছে এরকম এরকম তো আপনারা আসতে আসতে আমাকে অনেক প্রশ্ন করলো যে তুমি রাজি আছো কি না আমি যদি রাজি না হই একবার ওই রেখার দিক তাকালে কাঁদে ওই রেখা কাঁদে মানে বোঝেনি তো আমার ছেলেকে দেখতে পারে না কেউ আমার ছেলের থাকার জায়গা নেই হ্যান নেই ত্যান নেই এটা নেই ওটা নেই তাহলে ভাত দেয় না আমার ছেলেকে ভাত দেয় না হ্যান করে না ত্যান করে না এইসব নানা রকম এইসব কথা তো আমি জানতাম না হ্যাঁ এইসব কথা বলে তুমি যদি আমার ছেলে ডাক না গৈছিলেও ওরে আল্লাহ আমার ছেলেকে আমি কোণে দাঁড়াবো এরকম কথা বললো তখন আমি মনে মনে ভাবলাম বিয়ে তো আমার একদিন হবেই ঠিক আছে যার সাথেই হোক বা বিয়ে তো মানুষের একবারই হয় তো তখন আমি ওনার কথা শুনে ওনার মুখের দিক তাকিয়ে ওনাকে আমি আপন মায়ের মতন ভাবে ওনার ছেলেকে কিন্তু আমি গ্রহণ করতে রাজি ছিলাম তবুও সহজে নয় মানে অনেক কথা বলার পরে মরে অনেক ইমি করার পরে মানুষ কিন্তু মানে যারা খারাপ মানুষ তারা খালি দিব্যি দিয়ে যায় ঠিক আছে তারপরে মনে করেন যে হচ্ছে রাজি মাঝে হয়ে তারপরে বিয়ে হয়ে গেল বিয়ে হয়ে গেল যখন চলে যাবে আমার শ্বশুর শাশুড়ি চলে যাবে তারপরে তার একটা ছেলে আছে ছোট একটা ছেলে কথা বলছিল আপনার সাথে তো তার ওই ছেলেকে দিয়ে আর ওই বলকে দিয়ে আমার এই হাতের উপরে ঠিক এইখান এই জায়গাটায় এই রাত কাল বলতেছি ভাইয়া এই জায়গাটায় রাত 10টার সময় আমার হাতে আমার শাড়ি নিজে হাতে তুলে দিয়েছে চলে গেছিল আমার শাড়িকে আমি কথা দিছিলাম যে আমি জীবিত থাকতে আপনার ছেলে আমার পাশে সারা জীবন যদি থাকে তাহলে আমিও থাকবো তাহলে তাকে আমি কিভাবে ছাড়বো বলেন তাহলে সে এরকম কথা দিয়ে কিছুদিন আমার সাথে মানে যখন আসতো সব কথা যখন বলতে যখন আসতো মনে করেন যে আমি ওর সাথে ওখানে বসে থাকতাম বা হ্যাঁ ইকবাল আসতো বা আমার শাড়ি আসে এখানে বসতো হ্যাঁ তো আমি ওখানে বসে বসে থাকতাম তো দর্শকের তো সব কথা না বললে তারা হলে উল্টো পাল্টা কথা বলে হ্যাঁ আমার দোষী দেয় তো ওখানে বসে থাকতাম শাড়ির একটা মানে অন্যরকম নজর থাকতো হ্যাঁ যদি ধরেন আমার হাত পা ধরতো বা আমি যদি প্রিমি করতাম সেটা সে যায় কি করতো ঘরের মধ্যে আমি ওর সাথে গেলে পরে আমার শাড়ি আমাদের বাসায় আসতো প্রতিদিনে কিন্তু আসতো প্রতিদিনই রান্না বান্না করি খাওয়া দাওয়া করি খাওয়ার নিয়ে বাড়ি যেত হ্যাঁ খাওয়ার নিয়ে বাড়ি যেত আর আমি ওর সাথে ওখানে বসে মনে করেন বোঝে নিত ইমি মানে একটু একটু কথা মতো বলতে লাগতাম যদি হাসি মাসিছে আমার শাড়ি যায় ওখানে বসে থাকছে এটা কোনো কথা হলো আমি থাকতেই পারি একা একা ওখানে যা বসে থাকতে আমি তখন উঠে আইসি হ্যাঁ যে আপনি আপনার মার সাথে কথা বলেন আর ইকবলের মাকে কিন্তু একটা নজরের জন্য দেখতে পারেনি এই এখানে আসছে তুই আইসিস কে বাড়ি তুই কিসের জন্য আইসি তোর শাল মরি গেছে এটা কয়েছে হ্যাঁ তোর শাওয়াল নেই তোর শাল তুই মাটি দিয়ে ফেলাইছিস এরকম কথা বলতো আমি তখন ইকবলকে উঠে বলতাম যে আপনি আপনার মায়ের সাথে ওরকম খারাপ ব্যবহার করার কে আমি করব প্রয়োজনে আমি না করলে আপনি করবেন কেন তখন বলতো যে আমি তো পরীক্ষা করি যে তুই আমার মা কতটুকু ভালোবাসিস কিন্তু দেখি তুই মানে অন্য মেয়েদের থেকে আলাদা একটা মেয়ে
এটা বলতো, তাই আমি বলতাম দেখেন মায়ের সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না, আপনার কিছু হলে আপনার মায়েরই লাগবে, আপনার বোর আর লাগবে না, ঠিক আছে? আমার যেটুকু বলার দরকার, আমি আশা করি আমার সাথে যে থাকবে আমি তাকে ভালো কথাগুলোই বলবো, ঠিক আছে? এগুলোই বলতাম। তারপরে যেদিন ওকে নিয়ে যায়, সেদিন আইস আমার শাওরি আর শ্বশুর, আমি বসতে দিলাম, খাইতে দিলাম, আমি কিন্তু তাদের সম্মান করেছি, ঠিক আছে? ডাকা মাকা সব করছি আমি, যে তাদের কিছু করি নাই এমন কোনো কথা নাই। আমি দ্বিতীয় কোনো মেয়ে, মানে একটা মেয়ে, একটা ভালো মেয়ে, একটা স্বাভাবিক মেয়ে, একটা সুন্দর মেয়ে, কিন্তু এখনকার যুগের শাড়িটা কিন্তু দেখতে পারে না, তার স্বামীকে পটায় মোটায় কিন্তু নিজের করে নেয়। আমি কিন্তু চাইলে পারতাম, ইকবল আমার হাতের কাছে ছিল না, আমি পারতাম না। আমি ওকে বলতাম যে অন্যরকম কথা বলে যে আপনি আমার সাথেই থাকবেন, আপনার মায়ের সাথে কথা, আমি কিন্তু এ কথা বললে বলতো না কথা,